السلام عليكم ورحمة الله وبركاته ৮৫ নম্বর যে বিষয়টা সেটি হলো বিভিন্ন সালাতের জন্য বিভিন্ন সূরা বিভিন্ন আয়াতকে নির্ধারণ করা, এটা আরেক জাল হাদিস। দেখবেন অনেক বইয়ের মধ্যে আছে যে আপনি তাহাজ্জুদ পড়ার সময় প্রথম রাকাতে এই এই সূরা দিয়ে পড়বেন, দ্বিতীয় রাকাতে অমুক সূরা পড়বেন, তৃতীয় রাকাতে অমুক সূরা পড়বেন, চতুর্থ রাকাতে অমুক সূরা পড়বেন, তারপরে এই নামাজের মধ্যে 50 বার সূরা এখলাস পড়বেন, 100 বার সূরা কদর পড়বেন, 30 বার এটা পড়বেন। এরকম দেখবেন বিভিন্ন বইতে এরকম সূরা নির্ধারণ করে দেওয়া আছে, এই নামাজে এই সূরা, এই সূরা এতবার পড়বেন। এগুলো সব জাল হাদিস, মিথ্যা কথা। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিসে এরকম এই নামাজের জন্য এই সূরা, এই নামাজের জন্য এই সূরা, এইরকম কোন সূরা কোন আয়াতকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করেন নাই। তবে কিছু কিছু সূরাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সালাতে অগ্রাধিকার দিতেন। যেমন জুমার সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আল আলা, তারপর সূরা আল গাসিয়া, তারপর সূরা আল জুমুয়া, এরকম বিভিন্ন সূরাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রাধিকার দিতেন। ঈদের সালাতে এরকম কিছু সূরাকে অগ্রাধিকার দিতেন। বিভিন্ন সময় মাগরিবের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের সূরাগুলো বেশি তেলাওয়াত করতেন। এইরকম কিছু বর্ণনা হাদিসের মধ্যে আছে, কিন্তু একেবারে নির্দিষ্ট করে দেওয়া যে আপনি আওয়াবিনের নামাজে এই সূরা পড়বেন, সাস্তের নামাজে এই সূরা পড়বেন, অমুক সূরায়, এবং অনেক বইতে এরকমও লেখা আছে যে এইভাবে যদি আপনি এতবার এটা এই সূরা পড়েন, এতবার সূরা এখলাস দিয়ে এই নামাজ পড়েন, আপনি যা চাইবেন আল্লাহ সব দিবেন, আপনার আপনার মনোবাসনা সব পূরণ হয়ে যাবে, অনেক ফজিলত লেখা আছে। এই জাতীয় যত ফজিলতের কথা, মানে এরকম আয়াত সূরা নির্দিষ্ট করে যেগুলো দেওয়া আছে, এগুলো সব জাল, এগুলো সব মিথ্যা কথা। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কোনো সালাতের জন্য কোনো সূরাকে কোনো আয়াতকে নির্দিষ্ট করে দেন নাই।